আজির ভিডিওতে আমি শিকিম জেটা ওয়ালেটত কেন ধরনের নিজের ব্যাংকের পর পয়সা এড করব পারো। হয় যদি জেটা ওয়ালেট একাউন্ট বনাইছা তেতিয়াহলে জেটা ওয়ালেট ব্যাংকের পর পয়সা এড করব লাগিব। তারপিছতে যখন ভার্চুয়াল কার্ড আছে সেই ভার্চুয়াল কার্ডে যিকোনো শপিং ওয়েবসাইটের পর শপিং করব পারিবা, লগতে রিচার্জ কারেন্ট বিল দিব পারিবা। তেতিয়াহলে জানি লওয়া যে নিজের ব্যাংকের পর কেন ধরনের পয়সা এড করব পারিবা। নমস্কার বন্ধু সকল, মোর নাম সাইবুল হয় আর আপনাদের দেখি আসা আসাম বেসড ইউটিউব চ্যানেল আপনার ল্যাঙ্গুয়েজ অসমিয়াতে। তেতিয়াহলে মই কি করিম, সবার আগতে জেটা ওয়ালেট এপ্লিকেশন যোনটো হয় এপ্লিকেশনটো মোর মোবাইলতে ওপেন করে লম। এসব মই জেটা ওয়ালেট এপ্লিকেশনটো ওপেন করে লৈছো। জেটা ওয়ালেট এপ্লিকেশন ওপেন হওয়ার পিছতে ইয়াতে সব এড মানি একটা অপশন আছে, এড মানি অপশনত ক্লিক করব লাগিব। তেতিয়াহলে মই ইয়াতে এড মানি অপশনত ক্লিক করে দিছো। আর এড মানি অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব সারি ধরনের পয়সা এড করব পারো। এক নম্বর হয়ে যায় এটিএম কার্ডারে, দুই নম্বর হয়ে যায় নেট ব্যাঙ্কিং, আর তিন নম্বর হয়ে যায় আইএমপিএস, আর চারি নম্বর হয়ে যায় ভীম ইউপিআই। ইয়াতে সব আইএমপিএস অপশন যদি ক্লিক করা ইয়াতে একাউন্ট নম্বর আর আইএফএসসি কোড দেখবলে পাবা। একাউন্ট নম্বরটি নিজের মোবাইল নম্বরে হব, আর আইএফএসসি কোডটি ইয়াতে আপনাদের দেখি পাইছা। এই আইএফএসসি কোড আর এই একাউন্ট নম্বরে যিকোনো আইএমপিএস বা এনইএফটির মাধ্যমে পয়সা ট্রান্সফার যেটা করবা মোবাইল ব্যাঙ্কিংর পর অনলাইনের মাধ্যমে, সেই সময় কি হব, নিজের জেটা ওয়ালেটত পয়সাখিনি আহি সোমাব। তেনহলে ইয়াতে সব মই ডেবিট কার্ডে পয়সা এড করিম, সেই কারণে ইয়াতে এড বাই ডেবিট কার্ড অপশনত ক্লিক করিম। আর এতিয়া সব ইয়াতে কার্ডর ইনফরমেশন দিব লাগিব। সবার প্রথম ইয়াতে সব কার্ড নম্বর দিব লাগিব যোনখন এটিএম কার্ডে পয়সা এড করবলে বিচারি আসা। তেতিয়াহলে ইয়াতে মই কার্ড নম্বর এন্টার করে দিয়েছো মোর এটিএম কার্ডর। কার্ড নম্বর এন্টার করার পিছত ইয়াতে সব এক্সপায়ারি ডেট ফিল করব লাগিব। নিজের কার্ডর এমএমর জায়গা মাহ হব আর ওয়াইওর জায়গা সন হব। তেতিয়াহলে মই ইয়াতে মোর কার্ডর এক্সপায়ারি ডেট ফিল করে দিয়েছো। এক্সপায়ারি ডেট ফিল করার পিছত ইয়াতে সিবিবি নম্বর এন্টার করব লাগিব নিজের কার্ডর। তেতিয়াহলে ইয়াতে মই সিবিবি নম্বর এন্টার করে দিয়েছো। সিবিবি নম্বরটি এটিএম কার্ডের পিছফালে আছে, তিনিটা নম্বর আছে, সেই তিনিটা নম্বরে হয় সিবিবি নম্বর। আর সিবিবি নম্বর এন্টার করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাই আসা এরর টিক মার্ক, এরর টিক মার্কের উপর ক্লিক করে দিবা, ঠিক আছে। আর এতিয়া সব ইয়াতে নিজের জেটা ওয়ালেটর যোনটো পিন রাখিছিলা পিনটো এন্টার করবা, ইয়াতে মই পিনটো এন্টার করে দিছো। আর তারপিছতে ইয়াতে সব আপনাদের দেখি পাই আসা এতিয়া ইয়াতে মোক কয় আছে যে কিমান পয়সা মই এড করবলে বিচারি আছো। ইয়াতে মই আপনাদের 100 টাকা এড করে দেখাম, ঠিক আছে। মই 100 টাকা ফিল করে দিছো। আর তারপিছত মই কি করম, ইয়াতে আকো এরো মার্কের উপর ক্লিক করে দিম। এরো মার্কের উপর ক্লিক করার পিছত এতিয়া সব আগলৈ প্রসেসিং হয়ে আছে, ব্যাংকের পেজখন খুলি আহিব ইয়াতে। আর এতিয়া সব ইয়াতে টিএমডব্লিউ ওয়ালেটর যখন ফ্রিডেল ব্যাংকর ফিজিক্যালি কার্ড হয় সেই কার্ডে মই পয়সা এড করে আসো। এতিয়া কি হব, ফ্রিডেল ব্যাংকর পর একটা ওটিপি আহিব, ওটিপিটো মই এই বক্সত এন্টার করব লাগিব। তেতিয়াহলে ওটিপিটো মই এন্টার করে দিয়াছো, মোর রেজিস্টার মোবাইল নম্বর ওটিপিটো আহি গৈছে। আর ওটিপি এন্টার করার পিছত কি করব লাগিব, ইয়াতে সাম্বিত অপশনত ক্লিক করব লাগিব। তেতিয়াহলে মই সাম্বিত অপশনত ক্লিক করে দিছো। আর এতিয়া বেক বা রিফ্রেশ বটন কেতিয়াও প্রেস নকরিবা, নহলে ব্যাংকর পর পয়সা তো কাটি যাব, ওয়ালেটত পয়সা লোড নহব। এতিয়া মোর ওয়ালেটত পয়সা লোড হয়ে গল, ইয়াতে আপনাদের নোটিফিকেশনটি দেখি পাইছিলা, ঠিক আছে। এতিয়া মই অলপ স্ক্রল ডাউন করিম, আর ইয়াতে সব আপনাদের দেখি পাইছা ক্যাশ কার্ড 110 টাকা হয়ে গল। যেহেতু আগতে 10 টাকা আসলে এতিয়া মই 100 টাকা এড করেছো, সেই কারণে 110 টাকা হয়ে গল। ইয়াতে যখন কার্ড আছে এই কার্ডে মই এতিয়া যিকোনো অনলাইন ওয়েবসাইটের পর শপিং করব পারো, লগতে রিচার্জ কারেন্ট বিল এনে ধরনের সার্ভিসও ইয়া জেটা ওয়ালেটের মাধ্যমে লব পারো। তেতিয়াহলে সব এনে ধরনের আপনাদের নিজের ব্যাংকের পর জেটা ওয়ালেটত পয়সা এড করব পারিবা। যদি জেটা ওয়ালেটত পয়সা এড করাত কিবা অসুবিধা হয়েছে তেতিয়াহলে মোক কমেন্ট বক্সত জানাবা যে কি অসুবিধা হয়েছে, বা জেটা ওয়ালেটর বিষয়ে কিবা জানিবলগী আছে তেতিয়াহলেও জানাবা, কি জানিবলগী আছে মই নিশ্চয় উত্তর দিম আর হেল্পও করিম। আজিলৈকে ইমানেই, আগলে মিলি থাকিম আর একটা নতুন ভিডিওলৈ। বাই বাই।